গল্পের নাম মেথর, লিখেছেন হরিশঙ্কর জলদাস। আপনারা কি জাত? খাওয়া টেবিলের পাশে দাঁড়িয়ে ব্যানার্জিকে জিজ্ঞেস করলেন। এই প্রশ্নের কি উত্তর দেবেন ঠিক করতে পারলেন না নিতাইবাবু, ফ্যালফ্যাল করে ব্যানার্জি গিন্নির দিকে তাকিয়ে থাকলেন শুধু। বাংলায় অধ্যাপনা করেই দিন ফুরাচ্ছিলেন নিতাই রাজবংশী। আজকাল ছাত্রছাত্রীদের পড়াতে কতটুকুই বা আর বিদ্যে লাগে। কর্ণফুলীর পাড় দিয়ে এক বিকেলে হাঁটতে হাঁটতে পদ্মনদীর মাঝি আবার পড়তে ইচ্ছে জাগলো নিতাইবাবুর মধ্যে। পদ্মনদীর মাঝির পর তিতাস একটি নদীর নাম পড়লেন। বিভাগীয় প্রধান আলাউদ্দিন সাহেব বললেন, জেলে জীবন নিয়ে সমরেশ বসুর একটা উপন্যাস আছে গঙ্গা, পড়েছেন? নিতাই রাজবংশী গঙ্গা পড়লেন। এসব বইতে স্বজাতের রূপায়ণ দেখে উদ্দীপিত হলেন তিনি। এক রাতে ঠিক করলেন জেলেদের নিয়ে তিনি একটা উপন্যাস লিখবেন। সমুদ্রপাড়ের জেলেদের নিয়ে লিখলেন জলখণ্ড। জনপ্রিয়তা পেল উপন্যাসটি। পরপর 2, 3, 4 করে বেশ কয়েকটি উপন্যাস হয়ে গেল তার। নামকরা কথা সাহিত্যিক হিসেবে পরিচিতি পেয়ে গেলেন নিতাই রাজবংশী। বহু বছর ধরে বরিশালে জীবনানন্দ মেলা নামে উৎসব হয়ে আসছে। উৎসব উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিবছর একজন খ্যাতিমান সাহিত্যিককে জীবনানন্দ মেলা পুরস্কার দেওয়া হয়। এবছর নিতাই রাজবংশী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। নিতাইবাবু স্ত্রী এবং ডাক্তার পুত্রকে নিয়ে পুরস্কার গ্রহণ করতে বরিশালে এসেছেন। কুয়াকাটার সূর্যাস্ত দেখার বাসনাটা মনের মধ্যে লুকিয়ে নিয়ে সপরিবারে বরিশাল এসেছেন নিতাইবাবু। অনুষ্ঠানাদি চুকে যাবার পর মনোবাসনার কথাটি তপঙ্কর চক্রবর্তীকে জানালেন তিনি। তপঙ্করবাবু উৎসব কমিটির সেক্রেটারি। শুনে তপঙ্করবাবু বললেন, কোনো অসুবিধা নেই দাদা, চলেন যাই লাল দিঘির পাড় থেকে একটা কার ভাড়া করি, কাল সকালেই রওনা দেব, দেখে টেখে রাতে ফেরত আসা যাবে। আর হ্যাঁ, দুপুরের খাবারের চিন্তা করবেন না, একেবারে সমুদ্র পাড়ে আমার এক আত্মীয় থাকেন মিহির ব্যানার্জি, ছোটোখাটো ব্যবসা করেন, ওকে ফোন করে দিচ্ছি, দুপুরে ওর বাড়িতেই খাবো আমরা। বেশ উৎফুল্ল মন নিয়ে হোটেলে ফিরলেন নিতাইবাবু। গিন্নিকে বললেন, কুয়াকাটা যাবার ব্যবস্থা হয়ে গেছে, শুধু সকাল সকাল রওনা দিতে হবে। তারপর ছেলের দিকে মুখ ঘুরিয়ে বললেন, তাড়াতাড়ি উঠিস বাপ, তোর তো আবার দেরিতে ওঠার অভ্যেস। প্রত্যুষ মৃদু হেসে বাবার দিকে তাকালো। হালকাভাবে সমুদ্র পার একবার দেখে এসে দুপুরের খাবার খেতে বসেছেন নিতাইবাবুরা। তপঙ্কর চক্রবর্তী বললেন, কুয়াকাটার সৌন্দর্য বিকেলে, সূর্য ডোবার আগে আগে, কুয়াকাটার বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্র থেকে সূর্য ওঠা আর সমুদ্রে সূর্য ডোবা দেখা যায়, খাওয়া শেষ করেই কিন্তু আমরা জলের ধারে চলে যাব। অনেক ধরনের রান্নাবান্না করেছেন ব্যানার্জি গিন্নি। পৃথুলা শরীর তার, কপাল জুড়ে সিঁদুর, দুহাতে মোটা শাখা। মিহির ব্যানার্জি থাকতে পারেননি, স্ত্রীর ওপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছেন। মিহিরবাবুর বাড়িতে উঠানের এক কোণায় মাঝারি আকারের মন্দির, সেখানে অষ্টধাতুর নারায়ণ মূর্তি। সকালের পুজো সেরে রান্না শেষ করতে করতে গলদঘর্ম অবস্থা ব্যানার্জি গিন্নির। ওই অবস্থায় পাতে পাতে খাবার পরিবেশন করতে করতে আচমকা প্রশ্নটি করেছেন ব্যানার্জি গিন্নি। নিতাইবাবু এই বাড়িতে ঢুকেই বুঝে গিয়েছিলেন এ বড় ছুতমার্গীয় পরিবার। নিজেকে সামাল দিতে একটা ঢোক গিললেন নিতাই রাজবংশী। হাতের ভাত পাতে রেখে একবার স্ত্রীর দিকে তাকালেন, আরেকবার পুত্রের দিকে। দেখলেন স্ত্রী খাওয়ায় মগ্ন, ছেলের সারা মুখে বিষণ্নতা। নিতাইবাবু ব্যানার্জি গিন্নিকে উদ্দেশ্য করে মৃদুস্বরে বললেন, হিন্দু হিন্দু আমরা, দেখছেন না আমার স্ত্রীর হাতে শাখা, কপালে সিঁদুর। তা তো বুঝলাম, কিন্তু জাতটা কী? ভ্রুকুচকে আবার জিজ্ঞেস করলেন ব্যানার্জি গিন্নি। নিতাই রাজবংশী যদি এখন বলেন আমরা জেলে, তাহলে লঙ্কাকাণ্ড ঘটাবেন ব্যানার্জি গিন্নি, তার চোখমুখ তাই বলছে। স্ত্রী সন্তানের সামনে বড় একটা অপমানজনক অবস্থা সৃষ্টি হবে, কিংকর্তব্য বিমূঢ় যাকে বলে, সেরকম অবস্থাই হলো নিতাইবাবুর। এই অবস্থায় তপঙ্কর চক্রবর্তী অগতির গতি হয়ে বললেন, বৌদি আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা কায়স্থ।
আধা বোঝা আধা না বোঝার মাঝখানে দাঁড়িয়ে শার্ট ছুঁই ছুঁই ব্যানার্জি গিন্নি বললেন, ও আচ্ছা। তারপর নিতাই গিন্নির পাতে আরেকটা মাছের টুকরা তুলে দিতে দিতে বললেন, খান খান বৌদি, যত্ন করে রেঁধেছি, কিছু মনে করবেন না। আজকাল যাতে বেজাতে কত যে মেশামেশি হচ্ছে। সন্ধ্যা গড়িয়ে গেছে, সমুদ্র কিনারা থেকে সবাই ফিরে এসেছেন, হাত মুখ ধুয়ে সবাই ফেরার জন্য প্রস্তুত। ব্যানার্জি গিন্নি মন্দিরে নারায়ণ পূজায় ব্যস্ত। একে একে সবাই ব্যানার্জি গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে রাস্তার দিকে এগিয়ে গেলেন। সবার শেষে নিতাই রাজবংশী ব্যানার্জি গিন্নির নিকটে এগিয়ে গেলেন। ব্যানার্জি গিন্নি তখন ঘণ্টি বাজিয়ে নারায়ণের পূজায় মগ্ন। পেছন থেকে নিতাইবাবু বললেন, বৌদি, দুপুরে খাবারের সময় আমরা কী জাত জানতে চেয়েছিলেন না? পেছন ফিরলেন ব্যানার্জি গিন্নি। নিতাই রাজবংশী বললেন, আমরা জাতে মেথর, বলেই উল্টো দিকে ফিরলেন নিতাইবাবু। ব্যানার্জি গিন্নির হাত থেকে পুজোর ঘণ্টিটি পড়ে যাওয়ার শব্দ শুনলেন নিতাই রাজবংশী। ফিরে তাকাবার ইচ্ছে করল না নিতাইবাবুর। কুরুক্ষেত্রে যুদ্ধে যুধিষ্ঠির অশ্বত্থামা হত ইতি গজ বলে যে মিথ্যে কথাটি বলেছিলেন, তাতে তার বিরাট রাজনৈতিক ফায়দা হয়েছিল। কৈবর্ত নিতাইবাবু নিজেকে মেথর বলে পরিচয় দিয়ে যে মিথ্যেটি বললেন, তাতে তার মনের বেদনা কমলো।